দীর্ঘ সাড়ে তিন মাস বন্ধ থাকার পর অবশেষে শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা সহ নিয়মিত একাডেমিক কার্যক্রম সকাল আটটা থেকে অনেক বিভাগের ক্লাস শুরু হয় এদিন প্রথম বর্ষ ছাড়া অন্য বর্ষগুলোর শ্রেণীর ক্লাস শুরু হয়েছে দীর্ঘদিন পর একাডেমিক কার্যক্রম শুরু হওয়ায় প্রাণ চঞ্চল ফিরে পেয়েছে ক্যাম্পাস এর আগে গতকাল শনিবার দশটি ছাত্র সংগঠনের নেতাদের নেতাদের সঙ্গে সভা করে ঢাকা ছাত্র সংগঠনের সাথে আলোচনায় কর্তৃপক্ষের পক্ষ থেকে ক্যাম্পাসের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সবার সহযোগিতা চাওয়া হয় অন্যদিকে ছাত্র সংগঠনগুলোর নেতারা ক্যাম্পাসে দলীয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার বিরুদ্ধে তাদের অবস্থান তুলে ধরেন একই সঙ্গে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং বিভিন্ন হল সংসদ নির্বাচনের জন্য কার্যকর নেয়ার দাবি জানান থেকে কিছু সময় আমরা পড়াশোনার মধ্যে থাকতে পারিনি সেটি কি করে দ্রুত পুষিয়ে নেওয়া যায় সে বিষয়ে আমাদের কিছু পরিকল্পনা আছে ছাত্র শিক্ষক সবাই কঠিন মানুষতাত্ত্বিক এবং শারীরিক স্ট্রেসের মধ্য দিয়ে একটা ট্রমার মধ্য দিয়ে এই পর্যায়ে এসছেন আমরা সেই ট্রমা এবং সার্বিক মানসিক এবং শারীরিক কল্যাণের জন্য কিছু বিশেষ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি কিছু দ্বন্দ্ব তৈরি হয়েছে বিভিন্ন ক্ষেত্রে সেটিও নিরসনে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছি এই প্রত্যেকটা বিষয়েই আপনাদের সহযোগিতা দরকার ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রকৃত অর্থেই আমরা জনগণের প্রতিষ্ঠান মনে করি এটি একটি জনপরিষদ এবং সর্বজনতা এতে অধিকার এবং দায় আছে এবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী সাইদুর রহমান আবিরের কাছে তিনি আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অঞ্চলে আবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন পর শিক্ষা কার্যক্রম শুরু হলো কেমন দেখছেন সেখানকার পরিবেশ ধন্যবাদ মার্জানা আসলে কেমন দেখছি পরিবেশ সেটি বলার অপেক্ষা রাখে না কারণ হাজার হাজার শিক্ষার্থী এই দিনটির কিন্তু অপেক্ষা করছিল গত কয়েক মাস যাবত এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হয়েছে এবং সেটি কিন্তু এর আগেই জানানো হয়েছে ছাত্র সংগঠনের এবং আপনি জানেন যে বৈষম্য বিরোধী যে একটি ছাত্র আন্দোলন হয়েছে এবং তার যারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছেন সমন্বয়ক সহ অন্যান্যরা তাদের সাথেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং অন্যান্য সংশ্লিষ্ট যারা আছে তাদের সাথে কিন্তু সার্বিক আলোচনার মধ্য দিয়েই আজকে এই বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারপরেই কিন্তু আজকে যে ক্লাস শুরু হয়েছে শিক্ষকরাও স্বতঃস্ফূর্তভাবে আসছেন এবং শিক্ষার্থীরাও আসছেন তবে শিক্ষার্থীদের সাথে আমাদের কথা হয়েছে তাদের দাবি হচ্ছে যে এর আগে যেরকম একটি আবির ধন্যবাদ আপনাকে ট্রাফিক ব্যবস্থাকে উন্নত দেশের মতো সংস্কার করা হবে বলে জানিয়েছেন ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভূয়া সকালে পুরাতন পল্টনে জাতীয় ক্রিয়া পরিষদ মিলনায়তনে ট্রাফিক ব্যবস্থাপনা ও সামাজিক সচেতনতামূলক এক অনুষ্ঠানে কথা জানান তিনি বলেন ম্যানুয়াল বাদ দিয়ে আধুনিক ব্যবস্থায় আনা হবে ট্রাফিক সিস্টেমকে যদিও দেশে সচেতনতার অভাব রয়েছে তবে এক্ষেত্রে যুবকদের এগিয়ে আসার আহ্বান করেন তিনি সংস্কারের মাধ্যমে ট্রাফিক পুলিশকে আরও আধুনিক করার প্রত্যয় ব্যক্ত করেন উপদেষ্টা এ সময় 5 অগস্টের পর যারা ট্রাফিক ব্যবস্থায় যেসব যুবকরা দায়িত্ব পালন করেছেন তাদের ধন্যবাদ জানান তিনি উন্নত দেশগুলোতে ট্রাফিক পুলিশের পরিমাণ খুবই কম নেই বললেই চলে কারণ সেখানে মানুষ ওই যে ট্রাফিক লাইট দেখে সেটাকে মেনে চলে তারপর জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হয় কিন্তু আমাদের এই সচেতনতার অভাব থাকার কারণে আমরা যদি ট্রাফিক পুলিশ রাখিও এবং বেশিও রাখি তারপরেও অনেক সময় এদের গ্রেপ্তার ঘটে রিমান্ড শেষে সাবেক দুই মন্ত্রী প্রতিমন্ত্রী ও পুলিশের সাবেক আইজিপিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত সকালে রিমান্ড শেষে আদালতে তোলা হয় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি সাবেক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ করলে আদালত নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত যাত্রাবাড়ি থানায় দায়ের করা রফিকুল ইসলাম হত্যার মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়েছে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন আজ রোববার এ আদেশ দেন নুরুল ইসলামকে আদালতে হাজির করে দশ দিন রিমান্ডে নেয়ার আবেদন করে পুলিশ পরে নুরুল ইসলামের আইনজীবীরা রিমান্ডে নেয়ার আবেদন বাতিল চেয়ে জামিন আবেদন করেন উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত নুরুল ইসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হবে নিউ ইয়র্কে চব্বিশ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে বৈঠকটি হওয়ার সম্ভাবনা রয়েছে জাতিসংঘ অধিবেশনের মাঝামাঝি কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠকের নজির বিরল বৈঠকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের জিএসপি সুবিধা সহ দ্বিপাক্ষিক বিষয় গুরুত্ব পাবে বলে মনে করছেন বিশ্লেষকরা জাতিসংঘের সাধারণ পরিষদের উন আশিতম অধিবেশনের মূল পর্ব বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের বিতর্ক শুরু হবে চব্বিশ অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সারা দেশে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন এমন সময় স্বস্তির বৃষ্টি চাইছে দেশবাসী এরই মধ্যে আগামী সোমবারের মধ্যে বঙ্গোপসাগরের এলাকায় একটি লঘুচাপ তৈরি হতে পারে এর প্রভাবে বর্ধিত পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর শনিবার সন্ধ্যা ছটা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে সন্ধ্যা ছটা পর্যন্ত রাজশাহী মামেসিং খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে মৃত থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ কিছু কিছু জায়গা থেকে কমতে হতে পারে ফ্যাসিস্ট সরকারের পতনের পর আনন্দ ছিলে গিয়ে পুলিশের গুলিতে শহীদ হয়েছেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তরুণ প্রকৌশলী সুজন মাহমুদ মেধাবী তরুণ চেয়েছিল সরকারি চাকুরি করে সংসারের হাল ধরতে কিন্তু পুলিশের গুলি তার এই স্বপ্ন কেড়ে নিয়েছে বুকের ধন সন্তান হারিয়ে এখন পাগল প্রায় তার বিধবা মা প্রতিনিধি জাকারিয়া মাহমুদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস সাতাইশ সেপ্টেম্বর বিয়ের পিড়িতে বসার কথা ছিল পৌর পৌরশহরের রূপপুর মহল্লার মেধাবী তরুণ সুজন মাহমুদের বাগদান থেকে শুরু করে সম্পন্ন হয়েছিল বিয়ের সকল আয়োজন নববধূকে নিয়ে নতুন সংসার শুরু করতে সাজানো হয়েছিল আসবাবপত্র থেকে শুরু করে ঘরের সবকিছু কিন্তু সব আয়োজন মুহূর্তেই ঢাকা পড়ে আচমকা তার মৃত্যু সংবাদে গত পাঁচ আগস্ট স্বৈরাচারী সরকারের পতনের পর রাজধানীর মিরপুরে আনন্দ মিছিলে গিয়ে পুলিশের গুলিতে শহীদ হন সুজন সন্তান হারিয়ে এখন দিশে হারা তার পরিবার বিচার চাইতেও যেন ভুলে গেছেন স্বজনরা তিন ভাই এক বোনের মধ্যে সুজন সবার ছোট ছিল চারটা ছাব্বিশেও একজনের সাথে কথা হয় ওর সে বললো আমার সাথে চারটা ছাব্বিশ মিনিটে কথা সাড়ে পাঁচটার দিকে আমরা জানতে পারি যে সুজন মারা গেছে আমার ভাই নির্দোষ ছিল আমার ভাই যদি কোন আন্দোলন করত কোন মিছিল করতে মিটিং করত কোনো দল করতে তাহলে আমরা মনকে বুঝ দিতে পারতাম যে না কোনো দল করে মিটিং এ যায় মিছিল এ যায় আমার ভাই তো কোনো দল করে না আমার নির্ভর মানুষ করলাম বিয়ে করা বই সাতাইশ বিয়ে দেয় আমার সালের ভাগ্যে নাই নিশা চাই না তার প্রতি নিশা হয় শাস্তি হয় প্রকৌশল বিভাগে পড়াশোনা শেষ করে ঢাকায় থেকে সরকারি চাকরির চেষ্টা করছিলেন সুজন পাশাপাশি ছোট ব্যবসাও করতেন তার অকাল মৃত্যুতে শোকাহত গ্রামবাসীও পরিবারের সদস্যদের মতো তারাও চান সুজন হত্যার বিচার যে ছেলেটা মারা গেছে আমাদের প্রতিবেশী ছেলেরা ভালো ছিল ছেলের বাবা স্কুল শিক্ষক মেধাবী ছিল ছেলেটা খুব ভালো এবং খুব ভদ্র ছেলে আমার বাড়ির পাশে বাড়ি ছাত্র মানুষ সেই পুলিশের গুলিতে নিহত হয়েছে আমরা এর উপযুক্ত বিচার চাই নতুন সরকার দ্রুত এই হত্যার সুষ্ঠু তদন্ত এবং বিচারে পদক্ষেপ নেবেন এমনটাই দাবি শাহজাদপুর বাসীর আতিকুর রহমান তিতাস মাই টিভি গাইবান্দার গোবিন্দগঞ্জে পেপার মিলের বর্জ্যে দূষিত হচ্ছে ইছামতি গজারি খালের পানি পরিবেশ অধিদপ্তর সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছে না এলাকাবাসী দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাইবান্দার গোবিন্দগঞ্জ প্রতিনিধি মশিউর রহমান বাবুর রিপোর্ট জানাচ্ছেন ইলিয়াস কমল গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাজা পেপার মিল কারখানার অপরিশোধিত বর্জ্য ফেলা হচ্ছে ইছামতি গজারি খালে এতে খালের পানি দূষিত হচ্ছে ছড়াচ্ছে দুর্গন্ধ ফলে দুর্ভোগ পাওয়াচ্ছে খালপাড় সহ অন্তত দশ গ্রামের বাসিন্দারা করতোয়া নদীর একটি শাখা ইছামতি গজারের এই খাল এক সময় সেচ কাজে খালের পানির উপর নির্ভরশীল ছিলেন অঞ্চলের কৃষকরা অনেকেই জীবিকা নির্বাহ করতেন মাছ ধরে কিন্তু দিনের পর দিন কারখানা থেকে আসা বিষাক্ত বর্জ্যে এখন ভরাট হয়েছে খালটি বৃষ্টির পানির সঙ্গে বর্জ্য ছড়িয়ে পড়ায় বিপর্যয়ে আশপাশের কয়েক এলাকার পরিবেশ মাছ মুস কোনো কিছুই এই নদীতে আর আবাদ হয় না থাকা জানাবেন এই যে বর্জ্য যে ফলাচ্ছে এখন ভর্তি হয় উপর দিকে চাপে উঠতেছে দুর্গন্ধে থাকা যাচ্ছে না এলাকার লোকজন অনেকেই বলছে কিন্তু ওই ওরা শোনে না পেপার মিলের বর্জ্যের গন্ধে ক্ষতিগ্রস্ত হচ্ছে পার্শ্ববর্তী দুই শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ দিনে দিনে কমতে শুরু করেছে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থী দূষণ থেকে মুক্তি পেতে স্থানীয় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরে কয়েক দফায় লিখিত অভিযোগ এবং মানব বন্ধন করেছে এলাকাবাসী তাদের বোধোদয় হয় আমাদের কথা বিবেচনা করে তারা যেন ইটিপি মেশিন বসায় এবং তারা দুর্গন্ধযুক্ত বর্জ্য পানি যেন আর না ফেলে ইছামতি নদীকে নদীর স্বাভাবিক প্রবাহে যেন বহমান হতে দেয় এই ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় প্রশাসন রাজা যেটা বললেন সেটাতে আমরা পরিদর্শন পূর্বক আমরা যদি দেখি যে তাদের মাধ্যমে পরিবেশের দূষণ হচ্ছে তাহলে তাদের বিরুদ্ধে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ফসল রক্ষা ও পরিবেশ দূষণ মুক্ত রাখতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ চান এলাকাবাসী ইলিয়াস কমল মাই টিভি